যারা সমাজে বিশেষ করে পিছিয়ে থাকা সমাজে আর্থিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ ছোটো ছোটো কলকারখানায় কাজ করেন সবজি ব্যবসা করেন রাস্তায় ঠেলা নিয়ে করেন রিক্সাওয়ালা ইত্যাদি যারা সত্যি সত্যি গরিব মানুষ দুদিন কাজে না গেলে বাড়িতে টানাটানি পড়ে এরকম মানুষদের জন্যই আজকে 1,70,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ এবং প্রত্যেকে এর থেকে কোনো না কোনো সুবিধা পাবে। তাতে সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে যে যে 100 দিনের কাজ সে কাজ এখন বন্ধ আছে সেই জন্য সে কাজ যদি চলেও তাতে 182 টাকা থেকে 187 টাকা থেকে 202 টাকা রেট বাড়ানো হয়েছে এবং যারা গরিব বিপিএল তালিকায় বিশেষ করে পশ্চিমবাংলাতে প্রায় 90% লোক সে তালিকায় আছেন যারা আগে 2 টাকা কিলো চাল 3 টাকা কিলো আটা পেতেন 7 কিলো পেতেন মাথা পিছু প্রতি মাসে সেটা আরও 7 কিলো বাড়ানো হয়েছে। তার মধ্যে চাল ডালও দেওয়া হয়েছে যাতে যথেষ্ট প্রোটিন পান প্রয়োজন হলে এর বেশি যেটা 37 টাকার চাল সেটা 3 টাকায় পাবেন আর আটাটা 2 টাকায় পাবেন সে ব্যবস্থাও থাকছে অধিক প্রয়োজন হলে তারা সেই দাম দিয়েও কিনতে পারেন। সেজন্য বাড়িতে বসে মানুষ যেন এই সুবিধা পায় বারবার বাইরে যেতে না হয় জীবনে ঝুঁকি নিয়ে যাতে করোনা এফেক্ট না হয় বা ছড়ায় না তার জন্য কেন্দ্র সরকার এই ধরনের বহু প্রকল্প জারি করেছেন। যারা ছোটো ছোটো কলকারখানায় কাজ করেন সেই ধরনের কারখানা যেখানে 100 জনের কম কর্মচারী আছেন তাদের ইপিএফের দায়িত্ব সরকার নিয়েছেন এবং সেই কারখানা বন্ধ হয়ে গেলে যে ছোট শিল্পের মালিকেরও ক্ষতি হবে তার ক্ষতিপূরণের ব্যবস্থা উনি করেছেন তার জন্য অনেক প্রকল্প জারি করেছেন তারা বাড়িতে বসে নিজের অ্যাকাউন্টে সেই টাকা পেয়ে যাবেন। আমি আমজনতাকে বলবো যেরকম মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাকি মেডিকেল স্পেশালিস্টরা বলছেন এই যে করোনা ভাইরাসের আক্রমণ যার ফলে 13-14 হাজার লোক বা বেশি লোক মারা গেছেন সারা দুনিয়াতে অনেক উন্নত দেশে ব্যাপক মহামারী হয়েছে আমাদের মতো সুবিধা কম সম্পন্ন দেশেতে যদি আমরা সতর্ক না হই তাহলে যদি ছড়িয়ে পড়ে তাহলে বহু লোকের জীবন বিপন্ন হবে মহামারী হবে হাতের বাইরে চলে যাবে। সেই জন্য সরকার অনেক চেষ্টা করছে খরচা করছে পরিশ্রম করছেন কর্মচারীরা চিকিৎসকরা মিডিয়ার লোকেরা সবার কথা শুনে আমরা বাড়ির মধ্যেই থাকবো বাইরে যাব না 21 দিনের কথা বলেছেন প্রধানমন্ত্রী সেই 21 দিন যদি আমরা ঠিকঠাক মানি তাহলে এই বিপদ থেকে রক্ষা পাবো আর যদি না মানি নিজের জীবনের সঙ্গে সঙ্গে বাকি মানবতাও সংকটের মধ্যে পড়ে যাবে। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন গলব্লাডার স্টোন হার্নিয়া প্রোস্টেট কিডনি স্টোন এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242 8335055437 8335055771 নম্বরে। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ আপনার পরিচয়। গ্রিন সিটি ক্লিন সিটি। করোনা সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড সেক্টর 2 বিধাননগর সল্টলেক কলকাতা করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।